সাফল্যের সঙ্গে আট বছরে পা রাখল দীপ্ত টিভি। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি প্রাঙ্গণে থাকছে নানা আয়োজন। সন্ধ্যায় দেয়া হবে দীপ্ত অ্যাওয়ার্ড, চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া চৌধুরী। সাদিয়া, দীপ্ত টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে প্রস্তুতির সবশেষ জানাবেন। সারা, আপনাকে প্রথমেই দীপ্ত টিভির জন্মদিন উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জন্মদিনের এই ক্লান্তি লগ্নে আমরা দেখতেই পাচ্ছি যে আমি দীপ্ত টিভির প্রাঙ্গণে এখন আছি তেজগাঁয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে সবাই কিন্তু দীপ্ত টিভির কর্মীরা, যারা খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আসলে এই দিনটি পালন করছে এবং প্রস্তুতি, কিন্তু শেষ সময়ের প্রস্তুতি আসলে চলছে। জানেন, বিকালবেলায় আসলে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে, তাই কিন্তু আজকে এখন পর্যন্ত বিভিন্ন রকমের প্রস্তুতি চলছে এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের যেই সহকর্মীরা আছে তারা কিন্তু খুবই উদ্দীপনার মধ্য থেকে সকাল থেকে তারা কিন্তু কাজ করছে। মূলত সকাল না, আসলে গত কয়েকদিন ধরেই তো এই কর্মযজ্ঞ চলছে, বিভিন্ন অনুষ্ঠানের যে আয়োজন, এই আয়োজনের কারণে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ সময় আজকে হচ্ছে আমরা সপ্তম বছর শেষ করে কিন্তু আমরা ষষ্ঠ বছরে এসেছি। বুঝতেই পারছেন যে দর্শকদের প্রাণ ঢালা ভালোবাসার এটার আসলে বড় প্রমাণ, কারণ দীপ্ত টিভি কিন্তু তাদের যেই প্রোগ্রাম, তাদের নিউজ, সব কিছু দিয়েই কিন্তু আসলে দর্শকের মন জয় করার চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফটো বুথ সহ বিভিন্ন রকমের বুথের আয়োজন করা হয়েছে, যাতে এখানে সুন্দর করে যারা আসবেন তারা যাতে ছবি তুলতে পারেন এবং এখানে যাতে সুন্দর একটা সময় আমরা কাটাতে পারি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বিকালবেলা তিনটা থেকে আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই প্রাঙ্গণটি, এবং আমাদের বিকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু আসলে কেক কেটে এটার উদ্বোধনী অনুষ্ঠান করবেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, এবং সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি কিন্তু লাইভে সরাসরিভাবে আপনারা দেখতে পাবেন দীপ্ত টিভির এই পর্দায়। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি, কারণ আপনাদেরকে দীপ্ত টিভির এই জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি। সারা, ধন্যবাদ। সাদিয়া, আপনি সেখানেই থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হব। সাফল্যের সঙ্গে আট বছরে পা রাখল দীপ্ত টিভি। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি প্রাঙ্গণে থাকছে নানা আয়োজন। সন্ধ্যায় দেয়া হবে দীপ্ত অ্যাওয়ার্ড, চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া চৌধুরী। সাদিয়া, দীপ্ত টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে প্রস্তুতির সবশেষ জানাবেন। সারা, আপনাকে প্রথমেই দীপ্ত টিভির জন্মদিন উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জন্মদিনের এই ক্লান্তি লগ্নে আমরা দেখতেই পাচ্ছি যে আমি দীপ্ত টিভির প্রাঙ্গণে এখন আছি তেজগাঁয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে সবাই কিন্তু দীপ্ত টিভির কর্মীরা, যারা খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আসলে এই দিনটি পালন করছে এবং প্রস্তুতি, কিন্তু শেষ সময়ের প্রস্তুতি আসলে চলছে। জানেন, বিকালবেলায় আসলে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে, তাই কিন্তু আজকে এখন পর্যন্ত বিভিন্ন রকমের প্রস্তুতি চলছে এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের যেই সহকর্মীরা আছে তারা কিন্তু খুবই উদ্দীপনার মধ্য থেকে সকাল থেকে তারা কিন্তু কাজ করছে। মূলত সকাল না, আসলে গত কয়েকদিন ধরেই তো এই কর্মযজ্ঞ চলছে, বিভিন্ন অনুষ্ঠানের যে আয়োজন, এই আয়োজনের কারণে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ সময় আজকে হচ্ছে আমরা সপ্তম বছর শেষ করে কিন্তু আমরা ষষ্ঠ বছরে এসেছি। বুঝতেই পারছেন যে দর্শকদের প্রাণ ঢালা ভালোবাসার এটার আসলে বড় প্রমাণ, কারণ দীপ্ত টিভি কিন্তু তাদের যেই প্রোগ্রাম, তাদের নিউজ, সব কিছু দিয়েই কিন্তু আসলে দর্শকের মন জয় করার চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফটো বুথ সহ বিভিন্ন রকমের বুথের আয়োজন করা হয়েছে, যাতে এখানে সুন্দর করে যারা আসবেন তারা যাতে ছবি তুলতে পারেন এবং এখানে যাতে সুন্দর একটা সময় আমরা কাটাতে পারি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বিকালবেলা তিনটা থেকে আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই প্রাঙ্গণটি, এবং আমাদের বিকাল সাড়ে ছয়টার দিকে কিন্তু আসলে কেক কেটে এটার উদ্বোধনী অনুষ্ঠান করবেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, এবং সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু আসলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি কিন্তু লাইভে সরাসরিভাবে আপনারা দেখতে পাবেন দীপ্ত টিভির এই পর্দায়। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি, কারণ আপনাদেরকে দীপ্ত টিভির এই জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি।
সারা। ধন্যবাদ সাদিয়া, আপনি সেখানেই থাকুন, আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হব।